তো বন্ধুরা দেখো, এই যে এই কালী মাটাকে দেখাতে তোমাদেরকে, তখন আমি নিজেও দেখিনি যে এরকম কত সুন্দর একটা কালী মা আছে এদের এখানটা, বুঝেছো বন্ধুরা? আর এই যে এটা তো দেখিয়েছিলাম, লাইটটা কে দিলাম। ও বন্ধুরা দেখো, এদের আমি বাঁশ ধারে চলে এসেছি, ঝাড়ের বাঁশ, বিক্রি করছে চলে এসেছি আমি এখন। আর কোথায় নিতে এসেছি সেটা বললাম না, ঝাড়ের বাসে এসেছি এটুকুই বললাম। ঝাড়ের বাসই থাক, ঝাড়ের বাস কোথায় নেয় সেটা তো জানো তোমরা, না সেটা ডিটেলসে বলার দরকার নেই, বুঝে নাও তোমরা কি বললাম আমি। তো দেখো ওদের জায়গাটা কি সুন্দর, আসো আয়। বেগুন হয়েছে, ঝুলছে, দেখো বেগুন গাছ কত রকমের, কত জাতের বেগুন আছে গো বন্ধুরা, দাঁড়া তোমাদের দেখাবো। তো তোমরা দেখো আশেপাশের জায়গাগুলো, তো আমাদের ওই ধারে তো এইসব জায়গা নেই, এখানে এসে দেখলাম আর কি। আর বেগুনের সাইজ আছে খুব সুন্দর, আগে আমি এটা শেষ করে দিয়ে দেখাবো, দাঁড়াও শুনে নিয়ে আয়। এ দেখো একটা বেগুন কি সুন্দর দেখো লাগছে, আর এক রকমের বেগুন আসেছ, এই বেগুনটা দেখে আমার খুব মজা লাগছে দেখো। আবার এটা কাঁটা বেগুন দেখেছো, কাঁটা আছে মনে হয় বেগুনটা, কত সুন্দর সাইজ দেখো বেগুনের, ছোট্ট ছোট্ট। এই দেখো একটা, আর এই বেগুনটা তো নিচের মধ্যে থেকে গেছে, কত টুকুনি গাছে হয়েছে দেখো, এই যে আর এগুলো সব বেগুনে ফুল ধরেছে আর কি, এগুলো হবে। আর এইটা দেখো ছোট্ট পাতা, কেবল এটা আর কি বেগুনটা ছাড়ছে, দেখো পুরি হয়ে থেকে বেগুনটা সবে হয়েছে। তো এখানে লঙ্কা গাছ আছে, অনেক কিছু গাছই আছে। তো বন্ধুরা দেখো, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি, তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে এই পূজা কাঁধ একটু।